ABC News HD 9 augments the truth. মেয়েরা অনেক কম বয়সেই ছেলেদের হাত ধরে পালিয়ে যায়, তারপরে তাদের কি করুণ পরিস্থিতি সেটা আমি নিজের চোখে দেখেছি। কারণ আমি প্রত্যন্ত অঞ্চলে অনেক ঘুরি, সেইখানে গিয়ে দেখি যে একটা মেয়ে বাচ্চা নিয়ে তার বাবার বাড়িতে আছে, কিন্তু তার স্বামী কোথায় খবর নেই। অথচ মেয়েটার বয়স অনেক কম, তার বিয়ের বয়স হয়নি। এরকম যাতে বিয়ে আর না হয়, এরকম যেন বাল্য বিবাহটা বন্ধ করা যায়, এই ক্ষেত্রে আমরা কাজ করতে চাই। এবং আমাদের সবসময় এই কাজটাই চলবে। কি করে রাজ্যের এই মানে অনেক ছাত্রছাত্রী আছে যারা ক্লাস সিক্সে উঠে, সেভেনে উঠে, এইটে উঠে, নাইনে উঠে পড়াশোনা ছেড়ে দিচ্ছে। তার একমাত্র কারণ তাদের অভিভাবকরা তাদেরকে সঠিকভাবে গাইড করতে পারছে না। স্কুলে গিয়েও তাদের মানে যতটা স্কুলের মাস্টার তো সারাক্ষণ তাদেরকে গাইড করতে পারবে না, বাড়িতে পড়াশোনা করতে হবে। তাই বাড়িতে পড়াশোনা করে না বলে তারা সেরকম ভালো রেজাল্ট করে না, তারপর তারা নাইনে উঠে পড়াশোনা ছেড়ে দেয়। আমার কাছে এমন অনেক স্টুডেন্ট আছে যারা ক্লাস নাইনে উঠে, সিক্সে উঠে, এইটে উঠে পড়াশোনা ছেড়ে দিয়েছে। তারা শুধু মানে কাজই পড়াশোনায় ছেড়ে দিয়ে দেয়নি, তারা বিপদে পরিচালিত হচ্ছে। এমনকি তারা বিভিন্ন নেশার সাথে যুক্ত হয়ে গেছে, কারণ তারা পড়াশোনা ছেড়ে দিয়ে বিভিন্ন কাজ করছে। কেউ রাজমিস্ত্রি যুগালি করছে, কেউ দিন হাজিরা কাজ করছে, তার ফলে তাদের হাতে কয়েকটা পয়সা আসছে, সেই পয়সা দিয়ে তারা বিভিন্ন নেশার সাথে যুক্ত হয়ে পড়েছে। এরকমভাবে তারা বিপদে পরিচালিত হচ্ছে। তাই আমি চাই মানে আমাদের একটাই উদ্দেশ্য, এরকম ছাত্রদের জীবন যাতে, এরকম যুবকদের জীবন যাতে, আর একটাও জীবন যাতে নষ্ট না হয়, সেই লক্ষ্য নিয়ে আমি কাজ করতে চাই। আমি তাদের বিপদে পরিচালিত হওয়ার হাত থেকে বাঁচাতে চাই। যারা হয়ে গেছে হয়ে গেছে, তাদেরকে হয়তো আর বাঁচানোর রাস্তা নেই, কিন্তু যারা এখনও একটু ভালো স্টেজে আছে, যাদেরকে রক্ষা করা যাবে, আমরা যেন তাদেরকে বাঁচাতে পারি, তাদেরকে সুশিক্ষার আলোয় নিয়ে আসতে পারি, সেই জন্যই আমাদের কাজ। এবং এই কাজ চলতে থাকবে। আর আমার এখন আমাদের উৎসর্গ সামাজিক সংস্থার এখন একটা মূল লক্ষ্য হলো স্বামী বিবেকানন্দের নামে একটা আশ্রম করা, যেখানে স্বামী বিবেকানন্দ একটি মন্দির থাকবে এবং একটি আশ্রম থাকবে, যেখানে বাচ্চারা যে ছাত্রছাত্রীর মা বাবা গরিব, সঠিকভাবে গাইড করতে পারে না, সেই আশ্রমটা হবে আবাসিক আশ্রম। হ্যাঁ, সেই আশ্রমে এখানে থেকে তারা পড়াশোনা করবে। শুধু তারা পড়াশোনায় শিক্ষিতই হবে না, তারা ভালো মানুষ হবে। প্রত্যেকটা ছেলে মেয়ে যেন শিক্ষিত হয়ে তারাও যেন স্বামী বিবেকানন্দের আদর্শে দেশের মানুষের এবং দেশের কল্যাণের জন্য কাজ করে, সেই লক্ষ্য নিয়েই আমরা এর পুজোর পরেই ঝাঁপিয়ে পড়ব। কি করে আমরা একটা স্বামী বিবেকানন্দের নামে একটা আশ্রম গড়ে তুলতে পারি এবং স্বামী বিবেকানন্দের আদর্শে কিশোর বয়স থেকেই, অর্থাৎ বাল্যকাল থেকেই তাদেরকে গড়ে তুলতে পারি, তারা যুবক হয়ে যেন স্বামী বিবেকানন্দের আদর্শে কাজ করে, এবং তারা যেন শুধু বড় লোক না হয়, তারা যেন বড় মানুষ হয়। বড় মানুষ হয়ে দেশের যারা পিছিয়ে রয়েছে, দেশের যারা সেই মানে অর্থনৈতিক সমস্যার কারণে যেসব বাচ্চারা পড়াশোনা করতে পারে না, তারাও যেন তাদেরকে সাহায্য করে। আমাদের শিক্ষাকেন্দ্রে যেসব বাচ্চারা পড়াশোনা করে, তাদেরকে আমি বারবার বলি যে তোমরা পড়াশোনার সাথে সাথে মানবিক হতে হবে। আমি তাদের প্রত্যেক দিন স্বামী বিবেকানন্দের বই পড়াই, তারপরে ভালো ভালো রামকৃষ্ণের গানও গাওয়াই, এবং যে বহু মনীষীদের জীবনী আলোচনা করি তাদের সামনে। আমার একটাই লক্ষ্য, তারা যেন পড়াশোনা শিখে মানে ভালো মানুষ হয়, তারা যেন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে। আমরা তাদেরকে পড়াশোনা শিখালাম, তারপরে তারা একটা ভালো চাকরি পেলো, তারা শুধু নিজের চিন্তাই করলো, এটা আমরা চাই না। আমরা চাই তারা পড়াশোনা শিখে শিক্ষিত হয়ে দেশ তাদের জীবন ধারণের যতটা প্রয়োজন সেটা রেখে, বাকিটা যেন তারা দেশের মানুষের সেবায় নিজেদের কাজে লাগায়। এটাই আমাদের মূল থিম এবং মূল বিষয়, এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করব। তো আমরা এই কাজ করতে গিয়ে আমরা অনেক, যে কোনো কাজ বলেন সেখানে অর্থনৈতিক একটা বড় সমস্যা। তো আমরা যেহেতু কোনো সরকারি সাহায্য পাই না, এইসব কাজ যেরকম এখন চারটা শিক্ষাকেন্দ্র পরিচালনা করতে গিয়ে আমার প্রত্যেক মাসে প্রায় 40,000 টাকা খরচা হচ্ছে। তো আমি ব্যক্তিগতভাবে খরচা করছি এবং অনেক হৃদয়বান মানুষ, আমি আগেও বলেছি, অনেক হৃদয়বান মানুষ সাহায্য করছে, যেহেতু সাহায্যের পরিমাণটা খুবই কম। তাই আমি হাত জোর করে প্রত্যেকটি রাজ্যবাসীর কাছে অনুরোধ করবো, আপনারা যারা, আমি আগরতলা অনেক অনাথ আশ্রমে যাই, আমি দেখি আগরতলার অনেক মানুষ
রাজ্যের অনাথ আশ্রমগুলোতে গিয়ে সাহায্য করে থাকেন। আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা যারা অনাথ আশ্রমগুলোতে গিয়ে সাহায্য করেন, আপনারা প্রত্যন্ত অঞ্চলে এমন অনেক ছেলে মেয়ে রয়েছে যাদের কারো মা নেই, কারো বাবা নেই, তারা অনাথ আশ্রমে থাকে না, কিন্তু তারা তাদের অবস্থাও খুব খারাপ, তারাও পড়াশোনা করতে চায়। আপনারা যদি তাদের প্রতি একটু দয়াবান হয়ে তাদেরকে তাদের জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে মনে হয় রাজ্যের প্রত্যন্ত অঞ্চল থেকে আরও বহু মেধাবী ছাত্র, মানে মেধাবী ছাত্র যাদের মেধা আছে কিন্তু তাদের মেধার বিকাশ ঘটানোর সুযোগ তারা পাচ্ছে না, তারা গাইড পাচ্ছে না, তার একমাত্র কারণ তাদের মা বাবা পড়াশোনা জানে না, তাদের মা বাবার গৃহশিক্ষক রেখে দেওয়ার ক্ষমতা নেই। আমরা উৎসর্গ সামাজিক সংস্থা নিঃস্বার্থভাবে সেই ছাত্রদের, সেই সব ছাত্রদের সমাজের বুকে প্রতিষ্ঠিত করতে চাই শিক্ষাদানের মাধ্যমে। আর এর জন্য আমার রাজ্যের প্রত্যেকটি মানুষের সহযোগিতা, আন্তরিক সহযোগিতা দরকার। কেউ যদি মনে করেন কেউ তাদেরকে পড়াবেন, কেউ তাদেরকে খাতা কলম দিয়ে সাহায্য করবেন, যে যেটা পারেন, আপনারা যদি যেতে চান আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাব, কোন কোন ছাত্রটা কী অবস্থায় আছে, প্লিজ আপনারা আপনাদের পাশে থাকবেন। আমি এটাই আপনাদের আজকের সহযোগিতার হাত বাড়িয়ে দিন, আমরা যেন রাজ্যের প্রতিটি দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীদেরকে সঠিক শিক্ষার আলো নিয়ে আসতে পারি এবং যেন আমরা প্রতিটি মা বাবার মুখে হাসি ফোটাতে পারি। নাম পীযূষকান্তি রায়। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আজ আমরা উৎসর্গ সামাজিক সংস্থাকে আপনারা সময় দিয়েছেন, আমি আপনাদের মাধ্যমে উৎসর্গ যে সামাজিক সংস্থা, যে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া গরিব ছাত্রছাত্রীদের শিক্ষার উন্নয়নের জন্য কাজ করে চলেছে আজ প্রায় দীর্ঘ 6 বছর ধরে। প্রথমে আমি ব্যক্তিগতভাবে শুরু করি, তারপর 2019 আমি এটা সংস্থাটা রেজিস্ট্রেশন করি উৎসর্গ সামাজিক সংস্থা নামে। আমাদের মেইন উদ্দেশ্য হলো রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া যে ছাত্ররা রয়েছে, কারো সিঙ্গেল প্যারেন্টস, কারো মা নেই, কারো বাবা নেই, বা কারো মা বাবা আছে কিন্তু অতি দরিদ্র, প্রাইভেট মাস্টারও রেখে দিতে পারে না এবং নিজেরাও পড়াতে পারে না, সেই সব ছাত্রদের শিক্ষার উন্নয়নের জন্যই উৎসর্গ সামাজিক সংস্থা 5-6 বছর ধরে কাজ করে চলেছে। এবং আরেকটা রিসেন্ট আমরা এই বছর উদ্যোগ নিয়েছি, আমি 2017 থেকে ব্যক্তিগতভাবে বস্ত্রদান করছি, এবার উৎসর্গ সামাজিক সংস্থার হয়ে আমি বস্ত্রদান করব। এবং উৎসর্গ সামাজিক সংস্থা এই পুজোতে 3 দিনই, পুজোর পঞ্চমী থেকে প্রত্যেক দিন অসহায় মানুষের পাশে থাকবে। যেমন লকডাউনের ফলে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে, করোনার ফলে অনেক মানুষ কাজ হারিয়ে ফেলেছে, সেই সব পরিবারদের পাশে আমরা থাকব। পঞ্চমী থেকে শুরু হবে আমাদের মূল অনুষ্ঠান চেবড়িতে আমরা বিভিন্ন চেবড়ির যে আশেপাশে এরিয়াগুলি রয়েছে যেখানে গরিব মানুষের সংখ্যা বেশি, যারা লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়েছে এবং যাদের আর্থিক অবস্থা স্বচ্ছল নয়, খুবই খারাপ, সেই সব 100 জন মানুষের মধ্যে পঞ্চমীর সন্ধ্যায় আমরা বস্ত্রদানের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করব। তারপর আমরা চলে যাব ষষ্ঠীতে গন্ডাছড়ায় আমার একজনের সঙ্গে কথা হয়েছে, উনি আমাদের সব ব্যবস্থা করে দেবেন, গন্ডাছড়ায়ও আমরা এরকমভাবে বস্ত্রদান করব। এবং আম্বাসার জহরনগরে এবং আম্বাসার ঈশানচন্দ্রপাড়ায় ডিসি এলাকায় যেখানে আমি নিয়মিতভাবে কাজ করছি বাচ্চাদের পড়াশোনার ব্যাপারে, সেইখানেও আমরা বস্ত্রদান করব। এবং অষ্টমী পূজার দিন এইভাবেই আমাদের বস্ত্র যান চলতে থাকবে। এবং অষ্টমী পূজার দিন আমরা আগরতলা শহরে যারা ভবঘুরে রয়েছে, যারা বাড়িঘর নেই, এরকম রাস্তায় থাকে, ঘোরাফেরা করে, তাদের মধ্যে অন্ন দানের যে ব্যবস্থা করব, আমরা অন্ন তুলে দেবো যাতে তারা এই দিন পেট পুড়ে খেতে পারে। এবং নবমীর দিনে আমরা সমস্ত সোশ্যাল ডিস্টেন্স মেনে যত পারি কম, বাচ্চারাও তো অনেক বাচ্চারাই পূজাতে তো আর ঘরে বন্দি হয়ে থাকবে না, তারাও চাইবে একটু খোলামেলা পরিবেশে, সমস্ত সোশ্যাল ডিস্টেন্স মেনে আমরা এই বাচ্চাদের নিয়ে পূজা পরিক্রমা করব। তো এইভাবেই আমরা সারা বছর উৎসর্গ সামাজিক সংস্থা শুধু পুজো নয়, সারা বছর ধরে মানুষের জন্য কাজ করছে এবং মানুষের জন্য কাজ করে যেতে চায়। এবং আমাদের মেইন থিম হলো রাজ্যের গরিব পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার উন্নয়নের জন্য কাজ করা। আমরা মেইনলি সেই শিশুদের জন্য কাজ করছি যাদের মা বাবা পড়াশোনা জানে না, যাদের মা বাবার গৃহশিক্ষকও রেখে দেওয়ার ক্ষমতা নেই। শুধু পড়াশোনাই করাচ্ছি না, আমরা
তাদেরকে বই খাতা কলম যাবতীয় শিক্ষার ব্যাপারে যা কিছু প্রয়োজন এবং পূজোর সময় ড্রেস পয়লা বৈশাখের ড্রেস শীতের সময় ড্রেস এইসব নিয়মিতভাবে যতটা সম্ভব হয় দিয়ে যাচ্ছি এবং আমি রাজ্যের প্রত্যেকটি মানুষকে ধন্যবাদ জানাই যারা আমার এই ফেসবুকের মাধ্যমে প্রচারে দেখে যারা অনেকেই আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যদিও সংখ্যাটা খুবই কম তবু যদি আরও আমরা বেশি মানুষের সহযোগিতা পাই তাহলে মনে হয় আমরা আরও বেশি বেশি রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের যে বাচ্চারা রয়েছে যারা অপুষ্টির শিকার যারা পড়ার সঠিক শিক্ষা থেকে বঞ্চিত সুশিক্ষা পাচ্ছে না তাদেরকে পাশে আমরা দাঁড়াতে পারবো। আমাদের মেইন থিম যে অনেকে বলে সরকার আছে সরকার দেখছে সরকার টাকা পয়সা দিয়ে সাহায্য করছে, ঠিক আছে সরকার তো সরকারের কাজ করছে, আমরা সামাজিক সংস্থাগুলি যদি কিছু আমাদের সাধ্যমতো সেই কাজগুলি করি তাহলে তো আর সেটা আরও ভালো হবে। তো অনেকে এরকম যারা সিঙ্গেল প্যারেন্টস তারা সরকার থেকে যে অনেকে সিঙ্গেল প্যারেন্ট 2000 টাকা পায় কিন্তু একটা কথা আছে টাকা দিয়েই সবসময় শিক্ষা হয় না, যেমন 2000 টাকা পরিবারের হাতে তুলে দিল কিন্তু মা বাবা পড়াশোনা জানে না গাইড করতে পারে না, মা বাবা সকাল হলেই কাজে চলে যায় আবার সন্ধ্যায় ঘরে ফিরে তো মা বাবা পড়াশুনোও জানে না, তাহলে সেই শিশুটাকে কেমন ছাত্রটাকে কেমনভাবে গাইড করবে? তো সেই গাইড করার দায়িত্বটাই আমরা পুরোপুরিভাবে নিচ্ছি এবং আমাদের বলতে ভালো লাগছে যে জহরনগরে এরকম গাইড করে আমরা অনেক উন্নতি করতে পেরেছি। অনেক শিশু যারা ক্লাস 6-এ পড়ে 7-এ পড়ে কিছু ইংলিশ রিডিং পড়তে পারতো না বাংলা রিডিং পড়তে পারতো না তাদেরকে আমরা অনেক ডেভেলপ করতে পেরেছি, তারা এখন অনেক ভালো ভালো পড়তে পারে। মানে এইটাই যেন আমরা যেন আরও বেশি বেশি করে এরকম ছাত্রছাত্রীদের পাশে পৌঁছতে পারি। আমাদের কাছে আজ অনেক জায়গা থেকে ফোন আসে, যেমন আমি প্রথম কাজটা শুরু করি আমবাসার জহরনগরে, তারপর করলাম আগরতলার প্রতাপগড়ের ঋষি কলোনিতে, তারপর খোয়াইয়ের চেবড়িতে। তো খোয়াইয়ের চেবড়িতে প্রচার হচ্ছে, এরকমভাবে অনেক জায়গা থেকে আমার কাছে ফোন আসছে প্রত্যন্ত অঞ্চল থেকে যে আমাদের এখানেও এমন অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা পয়সার অভাবে পড়াশোনা করতে পারছে না, আপনারা আমাদের জন্য কিছু করুন না। তো দেখুন আমার রাজ্যবাসীর কাছে এটাই অনুরোধ, আপনারা প্লিজ, আমরা যেহেতু কোনো সরকারি সাহায্য এখনও পাইনি, প্লিজ আপনারা আপনাদের সাধ্যমতো যেটুকু পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিন, আমরা যেন এইসব ছাত্রছাত্রীরা যারা আমাদের কাছে চাইছে, যে অভিভাবকরা চাইছে যে আমার বাচ্চাটা তো পড়ান, যে ছাত্রছাত্রীটা চাইছে আমাকেও পড়ান আমিও পড়াশোনা করতে চাই কিন্তু আমাকে গাইড করার মতো কেউ নেই, সেই সব ছাত্রছাত্রীটাকে যেন আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে পারি। এবং আমরা বিভিন্ন সামাজিক সচেতনতামূলক প্রচার করে থাকি, যেমন রক্তদান, প্লাস্টিক মুক্ত ত্রিপুরা ঘর।